सीता देवी तार दुई छेले सुदीप एवं रितेशेर साथे बास करे। तार बयस हये जावाय से तार दुई छेलेर बिये देवार कथा चिंता करे एवं सम्बन्ध देखा शुरू करे देय। কিছুদিনের মধ্যে দুই ভাইয়ের সাথে একই পরিবারের দুই বোন রমা এবং মিতার বিয়ে ঠিক হয়। তাদের বাবা মা মারা যাওয়ায় দুই বোন তাদের দিদা এবং দাদুর সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করত। দুই বোনকে দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় সীতা দেবীর তাদেরকে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল। বিয়ের শুভ দিন এগিয়ে আসলে সুদীপের সাথে রমার এবং রিতেশের সঙ্গে মিতার বিয়ে হয়ে যায়। বিয়ের পর, আচ্ছা বৌমা, তোমরা দুই বোন একই মায়ের পেটে সন্তান হওয়ার পরেও তোমরা দুজনে দুই রকমের কি করে বলতো? বড় বৌমা কি সুন্দর মাথায় ঘোমটা দিয়ে সংস্কারী বউয়ের মতো থাকে, আর মিতা তুমি একটু বেশিই মডার্ন। আমি বাড়ির বড় বউ, আমি টিভিতে দেখেছি বাড়ির বউরা মাথায় ঘোমটা দিয়ে বাড়ির সমস্ত কাজ করে, আমিও তাই করব। আমার সম্মানীয় শাশুড়ি মা, যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন। আর আমি ছোটবেলা থেকে এমন ধরনেরই ছিলাম, আমার মধ্যে একটু লজ্জা কম। ওই সব মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়ানো আমার একেবারেই পোষায় না, আর আমার দিদি ন্যাকা ষষ্ঠী তাই এমন ভান করে ঘুরে বেড়াচ্ছে। সীতা দেবী তার বড় বৌমার কাছ থেকে এত সম্মান পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। অন্যদিকে ছোট বৌমার ব্যবহার তার একেবারেই পছন্দ হয় না। বড় বৌমা শ্বশুর বাড়িতে এসেই রান্নাঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। মা, আমি রান্নাঘরে যাই, বিয়ের পর তো বাড়ির বউদের এটা দায়িত্ব শ্বশুর বাড়ির লোকেদেরকে রান্না করে খাওয়ানো, তাই আমি আপনাদের সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই। দিদি ভাই, তুই তো দেখছি প্রথম থেকে এসেই শ্বশুর বাড়ির লোকেদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিস। তুই রান্না করবি কর, কিন্তু আমি এসব পারবো না, আমাকে যেন রান্না করতে বলিস না তুই। এই বলে সীতা দেবীর দুই বৌমা রান্নাঘরে চলে যায়। তারা তাদের শাশুড়ি মা এবং স্বামীদের জন্য রান্না করতে শুরু করে। রমা ঠিক করে যে সে তার শ্বশুর বাড়ির লোকেদের জন্য মটন কষা আর ভাত রান্না করবে। অন্যদিকে মিতা ঠিক করে সে সকলের জন্য ফ্রাইড রাইস রান্না করবে। তারা তাদের ইচ্ছা মতো রান্না করতে থাকে। আমি কপাল করে এমন দুই বৌমা পেয়েছি, আমাকে তোয়াজ করে রান্না করে খাওয়ানোর জন্য দুজনেই উঠে পড়ে লেগেছে, কি ভালো ভাগ্য আমার। কিছুক্ষণের মধ্যেই দুই বৌমা রান্না করে নিয়ে চলে আসে। তারা সকলকে খেতে দিয়ে দেয়। সীতা দেবী এবং তার দুই ছেলে বাড়ির দুই নতুন বৌমার হাতে রান্না খাবে বলে ভীষণ পরিমাণে উৎসুক ছিল। তারা সবার প্রথমে রমার তৈরি মাংস কষা এবং ভাত খায়। সবার প্রথমে তাদের শাশুড়ি মায়ের মাংস কষার দিকে তাকিয়ে একটু সন্দেহ হয়। এ তুমি কেমন মাংস বানিয়েছো বৌমা? মাংসের রং এরকম সাদা কেন? এমন পাঁঠার মাংস আমাদের ফ্রিজে তো রাখা ছিল না। যাক, খেয়েই দেখি কি হাতি ঘোড়া বানিয়েছো। এই বলে সীতা দেবী মাংসের ঝোলের সাথে ভাত মেখে খায়। রমার হাতে রান্না খাওয়ার ফলে তাদের সবার গা গুলিয়ে ওঠে। এই সীতা, এটা তুমি কি রান্না করেছো? এটা তো ছুঁচো মড়া। রসগোল্লার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল বানিয়ে রেখেছো কেন? আমার বমি পেয়ে যাচ্ছে তো। এই বলে তারা সবাই খাবার মুখ থেকে বের করে দেয় এবং সবাই মিলে বমি করতে শুরু করে। আসলে রমা যখন সকালবেলা রান্নাঘরে রান্না করতে যায়, সে সবার প্রথমে মটন কষা রান্না করবে বলে ফ্রিজের মধ্যে রাখা খাসির মাংসটা বের করে নেয়। কিন্তু সেই খাসির মাংসের পাত্রের মধ্যে দুটো মরা ছুঁচো পড়েছিল। রমার মাথায় ঘোমটা থাকার কারণে সে ভালোভাবে কিছুই দেখতে পায় না এবং সে খাসির মাংসের সঙ্গে সেই ছুঁচোগুলো রান্না করে ফেলে। বৌমা, তুমি দয়া করো, তোমাকে আর ঘরোয়া হয়ে মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াতে হবে না। আজকে তুমি মাথায় ঘোমটা দিয়ে ছুঁচো রান্না করে খাইয়ে দিয়েছো, অন্য কোনো দিন সাপ ব্যাঙ রান্না করেও খাইয়ে দেবে। বিশ্বাস করুন সম্মানীয় শাশুড়ি মাতা, আমি জোরপূর্বক কিচ্ছু করিনি, ক্ষমা করে দিন আমায়। কিন্তু আমি মাথা থেকে ঘোমটা খুলতে পারবো না, তাহলে আমার অসম্মান হবে। সকলেই রমার কথায় ভীষণ রেগে যায়, কিন্তু কেউ তাকে আর কিছু বলে না। তারা ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেয়। ভাগ্যিস ছোট বৌমা আমাদের জন্য ফ্রাইড রাইস রান্না করেছিল, না হলে আমাদের কি দুপুরবেলা না খেয়েই থাকতে হতো। দাও মিতা, আমাদেরকে ভালো করে খেতে দাও। মিতা তাদের পাতে ফ্রাইড রাইস পরিবেশন করে দেয়। তারা সকলে ভেবেছিল মিতা তৈরি করা খাবার খেয়ে আজকে তারা পেট ভরাবে। মিতা রান্নাঘরে যখন রান্না করতে যায়, সে চালের বদলে সাবু দিয়ে ফ্রাইড রাইস রান্না করার কথা চিন্তা করে। আমার শাশুড়ি মা এমনি যা মোটা ঢেপসি, উনি যদি বেশি রাইস খায় তাহলে আরো মোটা হয়ে যাবে, তাই আমি ডায়েট ফ্রাইড রাইস রান্না করব, আর সেটা হবে সাবু তেলে ভাজা রাইস।
মডার্ন বৌমা মিতা সেই কারণেই সাবু দিয়ে ডায়েট ফ্রাইড রাইস রান্না করেছিল। সীতা দেবী সেই খাবার খেয়ে নিজের নামই মনে করতে পারে না, সে মিতাকেও অনেক অনেক বকাবকি করে। আমি বুঝতে পারছি তোমরা দুই বৌমা আমাকে মারতে চাইছো, এটা কি রাইস রান্না করেছো? আমার সাবু খাওয়া বারণ আর তুমি সেটা তেলে ভেজেছো। মা, আপনার ওয়েট কমানো দরকার, না হলে কিন্তু নিজের ভারে আপনি নিজেই হাঁটতে পারবেন না, আপনি তখন বুঝবেন। তারা দুই বৌমার উপর রাগ করে খাবার না খেয়ে টেবিল থেকে উঠে চলে যায়। তারপর থেকে সকলে দুই বৌমার হাতে রান্না করা খাবার খেতে ভীষণ পরিমাণে ভয় পায়, কিন্তু তবুও রমা ও মিতা রান্নাঘরে দখল করা ছাড়ে না। রমা মাঝে মধ্যেই ঘোমটা দেওয়ার কারণে নুনের পরিবর্তে চিনি এবং চিনির পরিবর্তে নুন ব্যবহার করে। অন্যদিকে মডার্ন বৌমা ফিগার মেনটেন করার জন্য এমন ধরনের শাক পাতা রান্না করে যে তার থেকে জল খেয়ে থাকা অনেক ভালো বলে মনে হয়। একদিন, বাবা একদিন আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবি রে, তোদের বৌদের হাতে রান্না খেতে খেতে আমার পেটের দশা খারাপ হয়ে গেছে, তবুও ওরা আমাকে রান্নাঘরে যেতে দেয় না। আমরাও তো বাড়ির খাবার খেতে পারি না, রোজ বাইরের খাবার খেতে খেতে আমাদের পকেট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এইভাবে প্রায় আরো কিছুদিন কাটে। একদিন সীতা দেবীর বান্ধবী দিশানী দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে, সকলে মিলে তার অনেক আপ্যায়ন করে। দিশানী দেবী এক বৌমাকে শাড়ি পরে মাথায় এক হাত ঘোমটা দিয়ে থাকতে দেখে আর অন্যজনকে জিন্স টপ পরে থাকতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সীতা, তুই তো দেখছি দেশে দুই রকম কালচারকে নিজের বাড়িতে তুলে এনেছিস, ভালোই, একজনের মুখই দেখা যাচ্ছে না আর একজন মুখে এমন মেকআপ করে ময়দা মেখেছে যে সূর্যের আলোর মতো চকচক করছে। সম্মানীয় কাকিমণি, আপনি কিছুক্ষণ বিলম্ব করুন, আমি আপনাকে কিছু খাদ্য রান্না করে দিই, আপনার পেট ভরলে আমাদের ভালো লাগবে। আর আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি, এমন বর্ষার দিনে গরম গরম চা খেলে আমেজ চলে আসবে। এই বলে দুই বৌমা আবার রান্নাঘরে ঢুকে যায়। সেই দেখে সীতা দেবী আঁতকে ওঠে, সে তার বৌমাদেরকে বাধা দিতে চাইলেও তারা কোনো কথা শোনে না। এই হিংসুটি, তোর বৌমারা আমাকে রান্না করে খাওয়াতে চাইছে আর তুই আটকাচ্ছিস কেন? বাজে মহিলা, আর কখনো তোদের বাড়ি আসবো না কিন্তু। রমা তার শাশুড়ি মায়ের বান্ধবীর জন্য সুজির পায়েস রান্না করে, কিন্তু দুঃখের বিষয় হলো মাথায় ঘোমটা থাকার কারণে সে রান্নাঘরে রাখা দুধের বাটির সঙ্গে টক দইয়ের বাটিটা গুলিয়ে ফেলে। এর ফলে সুজির পায়েসের বদলে দই সুজি রান্না করা হয়ে যায়। আর অন্যদিকে মিতা গ্রিন টি এবং তুলসী পাতা জলে ফুটিয়ে চা তৈরি করে। তারা দুই বোন দিশানী দেবীকে সেই খাবারগুলো খেতে দেয়। দিশানী দেবী কিছু বুঝতে না পেরেই খাবারগুলো খায়। ইস, এসব কি রান্না করেছো তোমরা, থু থু, কি বাজে খেতে, টক দই দিয়ে কেউ আবার সুজি রান্না করে, আর চা এত পরিমাণে তেতো কেন? তোমরা ইচ্ছা করে আমাকে এমন খাবার খাওয়ালে, তাই তো? আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। দেখলি তো আমি কেন ওদেরকে রান্নাঘরে যেতে বারণ করছিলাম, আমি ওদের এমন বাজে রান্না খেতে খেতে পুরো আত পাগল হয়ে গেছি, আর কিছুদিন ওদের হাতে রান্না খেলে আমি পুরো পাগল হয়ে যাব। তাই জন্যই আমি তোকে বলছি আমার বাড়িতে আর আসিস না, না হলে এমন খাবারই খেতে হবে। দিশানী দেবী ভয়ে ছুটে তার বান্ধবীর বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবে কিছুদিন কাটে। একদিন দুই ভাই মিলে ভালো মন্দ বাজার করে বাড়িতে নিয়ে আসে, সেগুলো দেখে দুই বৌমা রান্না করবে বলে তাদেরকে পাগল করে দেয়, কিন্তু কিছুতেই তারা দুই বৌমাকে রান্না করতে দেয় না। না মাতা, আপনি দয়া করে এমন করবেন না, শেষবারের মতো বিশ্বাস করুন, রান্নায় এবার আমরা কোন রকমের ত্রুটি রাখবো না। এই বলে দুই বৌমা একসাথে রান্নাঘরে চলে যায়। তারা আবার রান্না করে নিয়ে আসে, সবাই ভয়ে ভয়ে তাদের হাতে রান্না খায়, কিন্তু এবার রান্নায় আর কোনো সমস্যা না থাকায় সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার, তোমরা দুইজনে দুই রকম রান্না করেছো কিন্তু দুরকমই খাবার খেতে অসাধারণ হয়েছে। এমন বলতে না বলতেই শাশুড়ি মা এবং তার দুই ছেলে অজ্ঞান হয়ে যায়, আর সেই মুহূর্তেই দুই বউয়ের আসল রূপ বেরিয়ে আসে। রমা নিজের মাথার ঘোমটাটা খুলে দেয়। আমাদের ভীষণ কথা শোনাচ্ছিলিস বল, আমরা দুই বোন ইচ্ছা করে তোদেরকে এমন খাবার খাওয়াচ্ছিলাম যাতে তোদের শরীরটা খারাপ করে, আর আজকে শেষ দিন তাই ভালো করে তোদেরকে খাবার খাইয়ে দিয়েছি, কিন্তু তাতে ঘুমের ওষুধ মিশিয়ে। আসলে রমা এবং মিতা দুজনে দুই চোর বোন ছিল, ছোটবেলা থেকে তাদের চুরি করার স্বভাব ছিল, তাদের দিদা এবং দাদুও তাদের এমন কাজে সাহায্য করত। এত বড় বাড়িতে বিয়ে হওয়ার ফলে তাদের টাকার প্রতি অত্যাধিক লোভ বেড়ে যায়, ফলে তারা সকলকে নাজেয়াল করার জন্য এমন বেশ ধারণ করে। একজন মাথায় ঘোমটা দিয়ে আর একজন জিন্স টপ পরে মডার্ন হয়ে বাজে বাজে রান্না করে সকলকে নাজেহাল করে তোলে।
চল দিদি, আমাদের সব চুরি করে নিয়ে পালাতে হবে। দিদা দাদুকে ফোন করে জানিয়ে দে, বল যে ভাড়া বাড়ি ছেড়ে কোনো মতে পালিয়ে যেতে। এভাবে দুই বোন মিলে সীতাদেবীর বাড়ির সমস্ত জিনিস চুরি করে নিয়ে পালিয়ে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর সকলের জ্ঞান ফিরে আসে। তারা নিজেদের বাড়িঘর ওলটপালট অবস্থায় দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। অন্যদিকে তারা বাড়ির দুই বউকেও খুঁজে পায় না। রান্নাঘরে গিয়ে তারা দেখে একটা কাগজে চিঠি লেখা আছে। মাতা, আপনার মডার্ন আর ঘোমটা দেওয়া বউ রান্নাঘরে রান্না করে রেখে গেছে, খেয়ে নেবেন। আর এতদিন বাজে বাজে রান্না খাইয়েছি, তাই জন্য আমাদেরকে ক্ষমা করবেন। সীতাদেবী এবং তার দুই ছেলে দেখে যে তাদের বাড়ির দামি দামি গহনা টাকা পয়সা চুরি হয়ে গেছে। তারা এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারে না। হায় হায়, এ কি হয়ে গেল আমাদের সাথে? এমন কি করে হলো? শেষ পর্যন্ত দুই চোর বউকে বাড়িতে নিয়ে আসলাম। এক্ষুনি পুলিশকে ফোন কর। দুই ভাই কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করে সব ঘটনা জানায়। তারা এমন ঘটনা শুনে ভীষণ অবাক হয়ে যায়। মাতা সম্মানীয় বলে খুব আদিখ্যাতে দেখাচ্ছিল, ওরা দুজনে চোর, দুই শয়তান বোন। আপনি আমাদেরকে বাঁচান পুলিশ বাবু। পুলিশ বাহিনী অনেক সন্ধান করলেও তাদের দুই বোনের কোনো হদিশ পায় না। অন্যদিকে পুলিশ তাদের দিদা এবং দাদুকে ধরতে গেলেও তারা ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। কিরেমিতা, পুলিশ আমাদের ধরতে পারবে না তো? যদি ধরে নেয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বো। আমাদের যে করেই হোক বিদেশে পালিয়ে যেতেই হবে। আরে আমাদের তো অন্য রূপ আছে, তুই চিন্তা করিস না। এই বলে তারা তাদের দিদা দাদুকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায়। রমা আবার নিজের মাথায় ঘোমটাটা পরে নেয়। অন্যদিকে মিতা নিজের মডার্ন সাজে সেজে নেয়। তারা যখন এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে, তাদের সকলের হাতে বড় বড় টিফিন গাড়ি ছিল। এই দেখে এয়ারপোর্ট পুলিশ তাদেরকে ধরে। স্যার, আমাদের বর বিদেশে থাকে, তাই তাদের জন্য এই টিফিন গাড়িতে রান্না করে নিয়ে যাচ্ছি। নতুন বিয়ে হয়েছে তো স্যার, বুঝতেই পাচ্ছেন। এয়ারপোর্ট পুলিশ তাদের কথা বিশ্বাস করে নেয় এবং তাদেরকে ছেড়ে দেয়। আসলে সেই টিফিন গাড়িতে সব চুরি করা টাকা এবং গহনা ভর্তি ছিল। সেই সমস্ত জিনিস নিয়ে তারা দুই বোন বিদেশে পালিয়ে যায় এবং সেখানেই তারা দিন কাটাতে থাকে। সুমিতা তার মা রীতা দেবীর সঙ্গে পরমপুরা নামক একটি গ্রামে বাস করে। ছোটবেলা থেকে সে অনেক সুন্দরী এবং মেধাবী প্রকৃতির মেয়ে ছিল। অন্যদিকে রীতা দেবীর বড় ছেলে ঋত্বিক ব্যাংকের চাকরি সূত্রে কলকাতা শহরে বসবাস করে। সুমিতার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তার মা তার উচ্চশিক্ষার ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়ে। মা, তুমি এত চিন্তা করছো কেন? শহরে কি কলেজের অভাব আছে? আমার দাদা শহরে থাকে, আমি ওর কাছে থেকেই পড়াশোনা করব। আচ্ছা, তোর রেজাল্টও তো খুব ভালো হয়েছে, তুই শহরের ভালো ভালো কলেজের ফর্ম ফিল আপ করে দে। যদি সুযোগ পেয়ে যাস তাহলে তোর দাদার কাছে তুই চলে যাবি। সুমিতা শহরের কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়ে যায়। সে তার শহরের দাদার কাছ থেকে পড়াশোনা করতে পারবে ভেবে খুবই আনন্দ পায়। সুমিতা তার দাদাকে কোনো ফোন করে না। সে তার দাদাকে না জানিয়েই তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ঋত্বিক সুমিতাকে দেখে অবাক হয়ে যায়। বোন, তুই এখানে কি করছিস? কেন এসেছিস তুই? আমাকে তো ফোনে একবার জানাতে পারতিস যে তুই আসবি না, মানে এইরকম ভাবে হঠাৎ করে। আমি আজ থেকে তোর কাছে থেকেই মেট্রোপলিটন কলেজে পড়াশোনা করব দাদা। তোকে সারপ্রাইজ দেব বলে আমি আগে থেকে তোকে কিছু বলিনি। হোয়াট, তুই আমার কাছে থাকবি? আমি নিজেই তো এখানে 1 BHK ফ্ল্যাটে থাকি, তুই কি করে থাকবি আমার সঙ্গে? এটা তো আমাদের গ্রাম না যে একটা বাড়িতে 10-12 জন মিলে থেকে গেলাম, তাই না? আমি ঠিক ম্যানেজ করে নেব দাদা, তুই চিন্তা করিস না। ঋত্বিক ও সুমিতার কথা শুনে সুইটি ঘর থেকে বেরিয়ে আসে। সুমিতার পরনে একটি জিন্স এবং খুবই শর্ট একটি টপ ছিল। ও মাই গড, ঋত্বিক ডার্লিং, এই গায়ের মেয়েটা কে? কেমন গলাবদ্ধ চুড়িদার পরে আছে, ইস, সো আনকালচারড। আপনি এভাবে আমাকে কথা শোনাচ্ছেন কেন? আর আপনি বা আমার দাদার বাড়িতে কি করছেন? দাদা, তুই কি আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? আমি আর সুইটি এই ফ্ল্যাটে লিভ টুগেদার করি, এটাই এখন কলকাতা শহরের ট্রেন্ড, বুঝেছিস? এখানে আর কেউ ওল্ড ট্র্যাডিশন মেয়ে বিয়ে করে না। বাই দ্য ওয়ে, সুইটি, এটা আমার ছোট বোন সুমিতা, গ্রাম থেকে এসেছে, এ আমাদের সাথেই থাকবে। ছি ছি, এই সব শোনাও পাপ দাদা। আমাদের গ্রামের লোকেরা যদি জানতে পারে তাহলে লোকে আমাদের মাকে নানান রকম খারাপ কথা শোনাবে। ঋত্বিক তার বোনের কোনো কথার উত্তর দিতে চায় না। সে সুমিতাকে নিজের ফ্ল্যাটে থাকার জায়গা দেয়। কলেজ শুরু হতে তখনও কিছুদিন বাকি ছিল। সুমিতা প্রত্যেকদিন গ্রামের নিয়মে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ত। একদিন সকালে ফ্ল্যাটের সিকিউরিটি ইনচার্জ অবিন বাবু চিৎকার করতে করতে ঋত্বিকের ফ্ল্যাটে আসে।
ঋত্বিক, তাড়াতাড়ি এইদিকে এসো। কি মুশকিল হলো বলো দেখি তো, কি হলো, তাড়াতাড়ি দরজা খোলো। অবিন বাবুর গলা শুনে ঋত্বিক ও সুইটির ঘুম ভেঙে যায়। তারা অবিন বাবুর কাছে আসে। কি হয়েছে অনিল বাবু, সকালবেলা এত চিৎকার করছেন কেন? চিৎকার করবো না তো কি করবো বলো তো, তুমি কাকে আমাদের ফ্ল্যাটে থাকতে নিয়ে এসেছো বলো? ভোরবেলা দেখি অ্যাপার্টমেন্টের বাগানে সব ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আমি কতবার বারণ করলাম কিছুতেই শুনলো না। অবিন বাবুর কথা শুনে সুমিতাও সেখানে ছুটে আসে। বেশ করেছি ফুল ছিঁড়েছি, কি সুন্দর ফুল ফুটেছিল, আমি ওই ফুলগুলো বিক্রি করব। আমাদের অ্যাপার্টমেন্টের বাগানের ফুল ছেঁড়ার তো নিয়ম নেই, অশিক্ষিত মেয়ে, তুমি ইংলিশ পড়তে পারো না? বড় বড় করেই তো লেখা ছিল ফুল তোলা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। উফ বোন, তোর জন্য তো আমায় ফ্ল্যাট ছাড়া হতে হবে দেখছি। তোকে কে বলেছে সাত সকালে ফুল ছিঁড়ে আনতে? তোর জন্য তো আমায় এক্সট্রা টাকা ফাইন গুনতে হবে মনে হচ্ছে। দাদা তোর মনে নেই, আমি আর মা গ্রামে ভোরবেলা উঠে ফুল তুলতে যেতাম, আর ফুলগুলো তুলে মাঠে গরু চড়িয়ে তারপর বাড়ি এসে সব কাজ শুরু করতাম। ইস ঋত্বিক, তুমি গরুও চড়াতে? তোর জন্য আমার মান সম্মান কিছুই রইল না দেখছি। গ্রামে যা করেছি সেইগুলো আমাদের শহরে চলে না, ওই রকম কাউকে জিজ্ঞাসা না করে বাগানের ফুল তুলবি না আর, বুঝেছিস? অবিন বাবু সুমিতার ফুল তোলার জন্য এক্সট্রা টাকা ফাইন নিয়ে সেখান থেকে চলে যায়। ঋত্বিক ও সুইটি প্রত্যেকটা কথায় সুমিতাকে গাইয়া বলে অপমান করা শুরু করে। সুমিতা তার দাদার এরকম ব্যবহারে ভীষণ কষ্ট পেত। একদিন, দাদা কালকে আমার কলেজের প্রথম দিন, আমি তো শহরের রাস্তা ভালো করে চিনি না, তাই তুই আমাকে একটু কলেজে পৌঁছে দিবি? আমার কাল ব্যাংকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি তোকে নিয়ে যেতে পারবো না। সুমিতা কিছুতেই তার দাদার কথা শুনতে চায় না, সে জোর করায় ঋত্বিক তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন সকালে ঋত্বিক গ্যারেজ থেকে নিজের বড় চার চাকা গাড়ি বের করে রাখে। সুমিতা অত সুন্দর গাড়ি দেখে অবাক হয়ে যায়। ঋত্বিক ইচ্ছা করে গাড়ির দরজাটা লক করে রাখে। যা গাড়িতে ওঠ, আর আমি গাড়িতে তালা দিয়ে আসছি, তাড়াতাড়ি যাবার লেট হচ্ছে। সুমিতা তাড়াতাড়ি গিয়ে গাড়ির দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই গাড়ির দরজা খুলতে পারে না। এবার কি করব, গাড়ির দরজা তো খুলছেই না। এক্ষুনি যদি দাদাকে দরজা খুলে দিতে বলি, আমাকে আবার গাইয়ে বলে অপমান করবে। উফ, এবার আমি কি করি? আমি গ্রামে টিভিতে দেখেছি সব মেয়েরা গাড়ির সামনে উঠে বসে গান করে, এই গাড়িটাতেও মনে হয় সামনেই উঠে বসতে হবে। সুমিতা এই বলে গাড়ির বনেটের উপর বসে পড়ে। ঋত্বিক সুমিতার এমন কাণ্ড দেখে ভীষণ লজ্জায় পড়ে। এই পাগলি, তুই এমন গাড়ির সামনে উঠে বসে আছিস কেন? নাম বলছি, গাড়ির সামনে উঠে বসে পড়েছিস কেন? নাম নাম, তোর জন্য তো আমার মান সম্মান আর কিছুই থাকবে না রে। গাড়িতে কিভাবে বসতে হয় তুই সেটাও জানিস না? তোর গাড়ির দরজা তো খুলছিল না দাদা, আমি কি করব বল? আমি ভেবেছি গরুর গাড়ির মতো এই গাড়িতেও সামনে বসতে হয়। সুইটি তখন তাদের কাছে আসে। সে সুমিতাকে এভাবে গাড়ির উপর বসে থাকতে দেখে ভীষণ হাসাহাসি করে। সুমিতার খুবই খারাপ লাগে, সে গাড়ির উপর থেকে নেমে যায়। তোমার বোনের কোনো কমন সেন্স নেই? ছি, কি বিচ্ছিরি গাইয়া মেয়ে একটা। ঋত্বিক, তুমি ভাগ্যিস শহরে চলে এসেছিলে, না হলে তুমি এরকম একটা গ্রামের হাস্যকর কার্টুন তৈরি হতে। সুইটির কথা শুনে সুমিতার খুবই খারাপ লাগে। সে নিজের মতো অফিসে চলে গেলে ঋত্বিক সুমিতাকে কলেজে পৌঁছে দেয়। এভাবেই প্রায় কিছুদিন কাটে। একদিন সুমিতা নিজের মতো কলেজে পড়াশোনা করছে, ঠিক সেই সময় ঋত্বিক তার বোনের সঙ্গে কথা বলতে আসে। বোন, তোর সাথে আমার কথা আছে, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ দাদা, বল কি বলবি? আজকে তুই নিজে থেকে আমার সঙ্গে কথা বলতে এলি, এটা আমার পরম সৌভাগ্য। না না, আমি তো সবসময় তোর ভালোর জন্যই তোকে বকাবকি করি। শোন না, আমি বলছি আমার একটা বন্ধু আসছে রাজ, তুই তো ওকে দেখেছিস, ও বাংলা সিরিয়ালের প্রোডিউসার, ও একটা গ্রামের মেয়ের জীবন কাহিনীর উপর স্টোরি তৈরি করছে, আমি ওকে তোর ফটো দেখিয়েছি। আমার ফটো মানে? কেন, আমি বুঝতে পারছি না কিছু দাদা, তুই কি বলছিস ঠিক করে বলতো। আমি বলছি যে আমার বন্ধু রাজ চাই যে ওর সিরিয়াল ফিমেল মেন অ্যাক্ট্রেসের অভিনয়টা তুই কর, মানে তোকে ও গ্রামের মেয়ের রোলটা দিতে চাই, কারণ তুই তো গ্রামের মেয়েদের চরিত্র ভালো বুঝিস তাই। না না দাদা, আমার পক্ষে এসব সম্ভব না, আমি করতে পারবো না। আর তাছাড়া আমি তোর কাছে থেকে পড়াশোনা করতে এসেছি, ওই সব অভিনয়ের জগৎ আমার জন্য নয়। আরে তুই একবার রাজের সাথে দেখা তো কর, তারপর নয় অভিনয় করিস, অন্তত আমার মান সম্মানটা রাখার জন্য দেখাটা কর। ঋত্বিক সুমিতাকে অনেক জোর করায় সে রাজের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। পরের দিন সন্ধেবেলা একটি ফাঁকা স্টুডিওতে ঋত্বিক তার বোনকে নিয়ে যায়। সেখানে রাজ তাদের জন্য অপেক্ষা করছিল। ভাই ও বোন মিলে স্টুডিওতে আসলে রাজ তাদেরকে দেখে ভীষণ খুশি হয়। আয় আয় ঋত্বিক, আয়, আমি অনেকক্ষণ ধরে তোদের জন্য ওয়েট করছি। রাজ সুমিতার দিকে কুনজরে তাকাতে শুরু করে দেয়। সুমিতা ভীষণ অস্বস্তি বোধ করে।
ঋত্বিক সুমিতাকে রাজের কাছে একা ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সুমিতা তার দাদাকে বলে, দাদা তুই কোথায় যাচ্ছিস? আমি একা কি করব? আমার খুব ভয় করছে, আমার ঠিক ভালো লাগছে না দাদা। ভয় পাচ্ছ কেন সুমিতা? এখন তোমার স্কিন টেস্ট হবে, দেখবো তুমি অভিনয় পারো কি না পারো না। আমি তো তোমার স্কিনটা মানে তোমার গায়ের স্কিন অনুযায়ী তো অ্যাক্টিংটা দেখে নিতে হবে। দেখি তোমার হাতটা দেখাও। ঋত্বিক সুমিতাকে একা ছেড়ে স্টুডিও থেকে চলে যায়। রাজ সুমিতার সঙ্গে অসভ্য আচরণ করা শুরু করে দেয়। সে সুমিতার অনুমতি ছাড়াই সুমিতার গায়ে হাত দেয়। সুমিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সে ছাড়তে চায় না। ঋত্বিক জোর করে সুমিতার হাত চেপে ধরে রাখে। আমি প্রথম দিন তোমাকে দেখার পরেই তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। আমি সবসময় মনে মনে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোদিনও সেই সুযোগটা পাইনি। কিন্তু আজ আমি তোমাকে ছাড়বো না, কারণ তোমার দাদা টাকার লোভে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। না, এমন হতে পারে না। আমার নিজের মায়ের পেটের ভাই আমার সঙ্গে এরকম অন্যায় করতেই পারে না। ছেড়ে দিন আমাকে। রাজ সুমিতাকে কিছুতেই ছাড়তে চায় না। সুমিতা রাজের হাতে জড়ি কামড়ে দিয়ে ফাঁকা স্টুডিওর খোলা দরজা দিয়ে পালিয়ে যায়। আসলে ঋত্বিক তাড়াহুড়ো করে দরজা আটকে দিতে ভুলে গিয়েছিল, তাই সুমিতার পালাতে খুবই সুবিধা হয়। সুমিতা রাস্তায় পাগলের মতো দৌড়ে অনেক দূর চলে আসে। সামনে সে একটি পুলিশ স্টেশন দেখতে পায়। সে পুলিশকে সব ঘটনা জানালে পুলিশ ঋত্বিক ও রাজকে গ্রেপ্তার করে। দাদা তুই আমার সঙ্গে এমন করতে পারলি? ছি, আমি গ্রামের বোকা মেয়ে বলে তোদের শহরের লোকেদের মতো ছল চাতুরি বুঝি না বলে তুই টাকার লোভে এই শয়তান লোকের হাতে আমাকে বিক্রি করে দিলি। এসব তুই কি বলছিস বোন? আমি তো তোর নিজের দাদা হই, আর আমি তোকে অন্যের হাতে বিক্রি করে দেব? তুই এটা ভাবলি কি করে? আর তুই আমার নিজের বোন হয়ে আমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছিস? খবরদার আমাকে আর ওই মুখে বোন বলে ডাকবি না তুই। তোর মতো দাদা থাকা চেয়ে না থাকা ভালো। আমি আজ থেকে ভাববো আমার দাদা মারা গেছে। ঋত্বিক নিজের বোনের কথা শুনে খুবই লজ্জা পেয়ে যায়। পুলিশ রাজকে চাপ দেওয়ায় সে সব সত্যি কথা বলতে শুরু করে। একদিন ঋত্বিক যখন তার বোনকে কলেজে পৌঁছে দিতে যাচ্ছিল, সেই সময় তার বন্ধু রাজের বাইক খারাপ হয়ে যাওয়ায় সে রাজকে তার নিজের গাড়িতে লিফট দেয়। রাজের সঙ্গে সুমিতাকে দেখার পর থেকেই রাজ সুমিতাকে খুবই পছন্দ করে ফেলেছিল, তাই সে সুমিতাকে ব্যবহার করার ফোন দিয়ে আটতে থাকে। একদিন রাজ ঋত্বিককে ডেকে বলে, দেখ ভাই, আমি তোকে সোজাসুজি বলছি, আমি জানি শহরে এসে ব্যাংকে চাকরি পাওয়ার পর তুই নিজের আর তোর গার্লফ্রেন্ডের ফাটবাজি মেইনটেইন করার জন্য ক্রেডিট কার্ড থেকে অনেক টাকা লোন নিয়ে ফেলেছিস। তুই কি বলতে চাইছিস প্লিজ ক্লিয়ার করে বল, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। আমি তোর সব লোন পরিশোধ করার টাকা দেবো, তুই শুধু তোর ওই গ্রামের সুন্দরী বোনটাকে একদিনের জন্য আমায় দিয়ে দে, ব্যাস এইটুকুই। ঋত্বিক প্রথমে রাজের কথায় রাজি হতে চায় না, কিন্তু রাজ তার হাতে টাকার বান্ডেল ধরিয়ে দিলে সে আর কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না। সুমিতা এই ঘটনা শুনে ভীষণ কষ্ট পায়। সে কিছুতেই তার দাদাকে ক্ষমা করতে পারে না। আমাকে ক্ষমা করে দেবোন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দে পারলে। পুলিশ রাজ ও ঋত্বিককে অ্যারেস্ট করে নেয়। তারপর থেকে সুমিতা কলেজে মেয়েদের হোস্টেলেই থেকে পড়াশোনা করতে শুরু করে। এভাবেই তার পড়াশোনা শেষ হয়ে গেলে সে নিজের মায়ের কাছে গ্রামে ফিরে যায়।